হাই ভিউয়ার, আজকে আমি আপনাদেরকে বর্ষায় যে আত্রাই নদীর যে ভরপুর যে জল হয়েছে নদীতে তার ভিউ আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন আপনারা, এটি আমাদের বালুরঘাট, বালুরঘাটের আত্রাই নদী। বালুরঘাটের পাশ দিয়ে গেছে আত্রাই নদী। এই যে দেখুন, একদম পতিরাম থেকে যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে 500 বড় শুরু, সেখান থেকে এই নদী বরাবর চলে এসেছে এই রাস্তাটিও, ন্যাশনাল হাইওয়ে। আর এই যে নদীর ভিউ, আর এই যে নদীটি দেখুন, নৌকা চলছে এখানে। এখানে একটি প্যাসেঞ্জার নৌকা থাকে, যারা একটু উঠতে চায় তো তারা এখানে উঠে ঘুরতে পারে। আর এই যে জায়গাটি দেখুন, খুব সুন্দর লাগছে, দ্বীপের মতো। আর বড় ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের পরিচিতদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, যারা এরকম দেখতে ইচ্ছুক রয়েছে, এরকম বর্ষার জলে যে নদী যে ভরপুর হয়েছে। আর ড্রোনের মাধ্যমে এই ভিডিওটি করা হয়েছে, তো অন্য একটি ভিডিও করতে এসে এই ভিডিওটি করেছি, তো খুব ভালো লাগছে দেখছি পুর থেকে। তো আরেকটি বড় ভিডিও আসবে পুরো নদীটাকে এবং চকভিগু এবং বালুরঘাট খুব সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরা হবে। তো সেই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আপনাদের মতামত দেবেন যে আপনারা কেমন টপিকের উপর ভিডিও চান। বর্তমানে এটি নতুন চ্যানেল, সব ধরনের ভিডিও এখানে দেওয়া হয়ে থাকে, তো আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন, তো চেষ্টা করব আমি আপনাদের মতো করে ভিডিও বানিয়ে তুলে ধরার। আর এটি আমাদের বালুরঘাটের যে দশতলা হসপিটাল, সেই হসপিটালের ভিউ দূর থেকে দেখানো হয়েছে, আমাদের বালুরঘাট শহর এটি। আর তার পাশ দিয়ে বয়ে চলেছে মাতৃসম আমাদের আত্রাই নদী। এই আত্রাই নদীর জন্য কিন্তু আমাদের বালুরঘাটে জলের যে মাটির তলার যে জলের লেভেল, সেই লেভেলটা কিন্তু খুব মানে ঠিক থাকে। তো এই টাইপের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে মতামত সেগুলো কিন্তু আমাদেরকে দিয়ে আপনারা শেয়ার করবেন, আপনাদের মতামত দিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন।